নমস্কার বন্ধুরা, রশ্মি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম খুবই ইজিলি কিভাবে তন্দুরি চিকেন বানানো যায়। এই ভিডিওটিতে আমরা সেই চিকেনটা দিয়েই মুরগ মুসাল্লাম বানাবো। এটা খুবই একটি ফেমাস রেসিপি এবং এটি খেতে কিন্তু অসাধারণ স্বাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমাদের এই তন্দুরি চিকেনটা একদম রেডি হয়ে রয়েছে এবং তাড়াতাড়ির মধ্যে আমরা মুগ মুসাল্লামটা বানিয়ে ফেলবো। তো এর জন্য আমি কড়াই এখানে তেল নিয়ে নিয়েছি আর একটা দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এটার আমরা বেরেস্তা বানিয়ে নেব, মানে এটাকে আমরা ভাজা করে নেব। তো এর জন্য সাথে করে আমি পেঁয়াজটাতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো এই দেখুন, পেঁয়াজটা খুব ভালো করে ক্রিস্প ফ্রাই হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখন একই তেলে আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। তো অল্প কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম, দুটো দারচিনির পিস দিয়ে দিচ্ছি, একটা এলাইচিকে ভেঙে দিয়ে দিলাম, চারটা গোলমরিচ দিয়ে দিলাম এবং দুটো লং দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দেব, একটা ছোট তেজপাতাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গোটা মশলাগুলোকে ভেজে নেব। তো দেখুন, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। তো দেখুন, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে একটা লঙ্কাকে কুচিয়ে কেটে দিয়ে দিলাম, আর সাথে এক চামচ পরিমাণ মতো ক্রাশ করা আদা এবং এক চামচ পরিমাণ মতো ক্রাশ করা রসুন দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো এবং একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন তাড়াতাড়ির মধ্যে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল সেপারেট করে নিতে হবে। তো মোটামুটি তেল সেপারেট হয়ে এসেছে। এর মধ্যে এখন দুই চামচ পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি, এটা ফ্রেশ দই, ঘরে তৈরি দই। দইটাকেও খুব ভালো করে একদম তেল ছাড়ানো পর্যন্ত কষিয়ে নেব, এর আগে কিন্তু জল দেওয়া চলবে না। তো এই দেখুন কি সুন্দরভাবে দইটা একদম তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে দই সহ এই মশলাটা। এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচিয়ে কাটা টমেটো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটোটাকে একদম নরম করে নিতে হবে। তো দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে টমেটোটাকে নরম করে নিয়েছি। মশলাগুলোকে যতটা ভালোভাবে কষানো হবে ঝোলটা কিন্তু ততটাই স্বাদ হবে। তো এর মধ্যে এখন আমরা 2 থেকে 3টে কাজুকে আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কাজু বাটাও ইউজ করতে পারবেন। আমি তাড়াতাড়ির মধ্যে এখানে ক্রাশ করে দিয়ে দিলাম, সাথে অল্প কিছু বেরেস্তা দিয়ে দেবো, পুরোটা এখনই দেব না, অল্প কিছু বেরেস্তা এভাবে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন, এই মশলাটা একসাথে মিশে গেছে, কি দারুণ লাগছে দেখতে। আপনি দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন এর মধ্যে 2 ছোট চামচ আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে নাড়িচাড়িয়ে নেব, এটা এই কারিটার রিচনেস খুবই বাড়িয়ে তুলবে। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এই দেখুন কি সুন্দরভাবে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট খুব ভালো করে মিশে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। পেঁয়াজ বলুন, টমেটো বলুন, সব জিনিসগুলো খুব ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দেব, আর জলটাতে খুব ভালো করে বয়েল আসতে হবে। তো এই দেখুন, খুব ভালো করে বয়েল এসে গেছে। খুবই সাবধানের সাথে এই ফুল চিকেনটা এর মধ্যে রেখে দিচ্ছি, খুবই সাবধানে রাখতে হবে, নাইলে এটা ভেঙে যেতে পারে। অল্প অল্প করে ঝোলটা এটার উপরে তুলে দেবো, কেননা আমরা চিকেনটাকে উপর নিচে উল্টে পাল্টে নিতে পারবো না, তাই নিচের থেকে ঝোলটা হালকা হালকা করে এটার উপরে উঠিয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু একদমই লোতে রয়েছে।
উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে এটা দেখতে। যদি আপনার এটা খেতে ইচ্ছে করে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দেখতেই পাচ্ছেন রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবং কি দারুণ লাগছে দেখতে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। তো এই দেখুন, চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আমাদের মোট মুসাল্লাম একদম তৈরি হয়ে গেছে। অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন এবং আপনি এটা বারবার বানাতে চাইবেন। যদি আপনি ননভেজ প্রেমী হন তাহলে এটা আপনি অবশ্যই পছন্দ করে থাকবেন। ভিডিওটাকে খুব খুব শেয়ার করবেন। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।